কথা দাও যাবে না ভুলে সরদার আমার নাগিনে ছেড়ে দেন সরদার কি কস তুমি কেমনে ভাবলি আমি তো নাগিনে একটু সহজে ছেড়ে দিব দিবি না আরে নাগমণি তো আমার এতে দিব নাইলে যে আমি সুন্দর ব্যবস্থা করব দাঁড়া আমার কেরামতি শুরু করতেছি জঙ্গলে আয়া পড়ছি নাগিন জি নাক আমাদের ওই দেশে ফিরে যাব না আমরা এই দেশেই থাকব হ্যাঁ নাক দেখো প্রকৃতি কি সুন্দর হ্যাঁ আচ্ছা আমরা ঘুরে আসি একটা কাজ করা যায় না আমরা এখানে একটা ছোটখাটো একটা ঘর বানাই মানে এখানে থাকি মানুষকে বুঝতে দেব না যে আমরা নাগ নাগিন কি বলো ঠিক বলছো চলো কথা দাও যাবে না ভুলে নাক আমার খুব পানি পিপাসা পেয়েছে ও পানির পিপাসা পেয়েছে হ্যাঁ আচ্ছা একটা কাজ করো তাহলে তুমি এখানেই বসবে এখান থেকে কোথাও যাবে না আমি তোমার জন্য পানি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে নাক একটু তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে আমার কাছে সম্ভব কিন্তু আমি একটা নাগিনে তো পাইতাছি না যদি পাই তাইলে মনে করো আমার হাতে বন্দি করে রাখবো ওরা আমার মনের মতো করে রাখবো আমি তাকে ভালোবাসবো কিন্তু নাগিন আমার এতদিনের সাধনা সফল হইব সাধনা সফল হইব ওই নাগিন আমি পালুম নাগিনের মাথায় মনি হইব এই মনি নিয়া আমি সারা জীবন বইয়া বইয়া খামু যাই আমি ওই নাগিন রে আমার হাত করি নাইলে আমার সাধনা পূরণ হইব না আমি হইলাম সাপুরে বাদশা আমি সেই 12 বছর তৈরা একটা নাগিনের পিছনে ঘুরতেছি আমার একটা মনি লাগবো আমার খুব ইচ্ছা আমি বাদশা হমু 7 রাজার দন থাকবো আমার দাও নাগিন আমারে তুমি মনিটা দিয়া দাও তোমারে আমি ভালোই ভালোই কইতাছি তোমার মনিটা আমারে দিয়া দাও আর যদি না দাও তাইলে আমি তোমার আটকে রাখবো বন্দি করে রাখবো আমার উপরে কোনো কবিরাজ নাই কোনো বাদশা নাই তোমারে ছাড়াই নিব দাও কইতাছি দাও না আমি আমি আমার নাগমণি কোনোদিনও দেব না দিবি না আরে নাগমণি তো আমার এতে দিব নাইলে যে আমি সুন্দর ব্যবস্থা করব দাঁড়া আমার কেরামতি শুরু করতেছি দেখছো আমি কি কেরামতি পারি আমি তোরে এক জগৎ থেকে আরেক জগতে লিয়া পড়ছি দাঁড়া তোরে মন্ত্র কইয়া আমি এই জায়গায় আটকেয়া পরে বাইন্দে রাখবো আর নাইলে নাগমণিরা দিয়া দে তোরে আমি ভালোই ভালোই ছাইরা দিব দেখ আমার যদি সেই শক্তি থাকতো না তোকে এক ছোবলে মেরে ফেলতাম কি আমারে ছোবল দিয়ে মারবি আরে পারবি না আরে
শোন, আমি হইছি সাপুরে বাদশা। আমি বিষ খেয়ে বিষ হজম করি। তুই আমার সময় দিতে পারবি না। খবর আছে এর পরিণাম কিন্তু ভালো হবে না। স্যার স্যার বলছি না, তোর ব্যবস্থা শেষ। আমার নাগমণি দিয়ে নাইলে আমি তোরে যা খুশি তাই করতে পারি। শয়তান, তোকে কোনোদিন আমি আমার নাগমণি দেবো না। দিবি না? তোরে তো বাঁচি বাঁচি। এখন তোর নাগরাজ আমি দখল করু, তোর নাগরাজের কাছে দামু, তোর নাগরাজও এমনি বাইন্ধে রাখবো। এনে থাক, আমি যতক্ষণ না আমি তোরে কেউ বাঁচাইতে পারবো না। নাগিন কই গেল? নাগিন, 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 নাগিন কই গেছে? আমি কই খুঁজবো? সাপুরি সর্দার না তুমি? আমি সর্দার। সর্দার, আমার নাগিন দেখছো? নাগিন খুঁজতেছ? আরে এটা তো আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি তুমি নাগিনের লেগা অস্থির হয়ে গেছো। কোনো চিন্তা করো না, তোমার নাগিন আমার কাছে আছে। তোমার নাগিন আমি বাইন্ধা রেখে দিয়ে দিছি। হ্যাঁ, এটা কী করেন আপনি সর্দার? আপনি আমার নাগিনরে ছেড়া দেন, আপনি দুটা পায়ে ধরি। সর্দার, আমার নাগিনরে ছেড়া দেন, আপনি যা চান আমি তাই দেব। শোন, আমার বেশি কিছু লাগবে না, আমার সামান্য তোমার নাগিনের নাগমণিটা লাগবো। তাইলে আমি তোমরা দুজনকে মুক্ত করে দিব। সর্দার, আপনি দুটা পায়ে ধরে আপনি আমার নাগিনের ছেড়ে দেন। কোনো লাভ নাই, আপনি যা করবেন আমার পাশে রেখে আমি তাই করবো। শোন, বেশি পিরিতি দেখাইও না, যদি রাজি করতে চাও তাহলে আমার নাগমণি দিয়ে রাজি করাও, নাইলে কোনো লাভ নাই। ওই নাগমণি যদি আমরা দেই তাহলে আমরা মারা যাবো। মারা যাবা, মারা যাও, আমি তো রাজার ধন পামু, আমি বাদশা হমু। আমার তো এটা দরকার, আমি তো সাপের কোনো দরকার নাই। তুমি আমার পিছন পিছন ঘুরো, তারপরে পাইবি। আয় আমার। আচ্ছা ঠিক আছে। সাপুরে, তুই আমাকে এখানে বেঁধে রেখেছিলি, এখন আমি মুক্তি পেয়েছি। এবার আমি আর নাগরাজ মিলে তোকে মেরে ফেলবো। কিন্তু নাগরাজ, নাগরাজকে খুঁজতে হবে। নাগরাজ, নাগরাজ, সর্দার, আমার নাগিনে ছেড়ে দেন। সর্দার, কি কস তুই কেমনে ভাবলি? আমি তোর নাগিনে এত সহজে ছেড়ে দিব? শোন, তোর নাগিনরে বাঁচাইতে হইলে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হইব। আর তুই যেহেতু তোর নাগিনরে ভালোবাসস, তাহলে এক কাজ কর, তোদের পিছনে আজ সারাদিন আমি ঘুরতে ঘুরতে আমার হাত পাও ব্যথ হয়ে গেছে। আমার হাত পাড়ি টিপা দিয়ে দে দে তাড়াতাড়ি দে। এই
সেবা যত্ন করবি, আমার রান্না বাড়া করবি, তাইলে তোর নাগিন রে পাইবি, আর নাহলে আমার নাগমুনি দিতেইব। সর্দার সাহেব, এগুলা কেমন কথা কন? এগুলা তো সব নাগিনের কাজ। বেশি চালাকি করলে কিন্তু তোমার নাগিন রে পাইবা না। দেহ তুমি চিন্তা ভাবনা কইরা। সর্দার সাহেব, আপনি ছয় বছর না, আমি ছয় যুগ কাজ করবো আপনার বাড়িতে, তাও আপনি আমার নাগিন রে কষ্ট দিয়েন না। আহ কি মজা! দিদি দিদি, ভালো করে দি, সুন্দর করে দি। আমার আজকে বড় আনন্দ হইতাছে, আমার হাতে দুইটা মানুষ, দুইটা সাপ। নাগি আমার সেবা করতেছে, এটা আমার আনন্দ, অনেক বড় আনন্দ। টিপ, ভালো করে টিপ। সর্দার, আপনারা তো খুব শয়তান মনে হয়, তাই না? এই কি কর, ব্যাদিবি করিস না, ব্যাদিবি করিস না। শয়তান যদি না হইতেন আমার নাগিন রে আপনি আটকাইতেন না, আর এই মনি যদি আপনার করে দিয়ে দেয় তাহলে আপনার মারা যাবো। সর্দার, একটু দয়া করেন, একটু দয়া করেন আপনি। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি, তুই আগে তোর কাজ কর, নাইলে কিন্তু। হ্যাঁ বুঝেছি তো। না না সর্দার, টিপতাছি, আমার নাগিন রে কোনো ক্ষতি করেন না। তরে আমার নাগিন রে যদি পাই তরে শেষ করলাম, এক বিষাক্ত ছোব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ফিস ফিস করে কি কর, ফিস ফিস করে কোনো লাভ নাই। আজকে দুজনই আমার হাতের মুঠোয়, কি করবা তোমরা? কিছুই করতে পারবা না। ভাই সর্দার, হইছে হইছে সার, তোর কাজ হইলো আমার বাসায় রান্না বাড়া করতে হইব, লাগতি নাই এই বন জঙ্গলে থেকে কতটি লাকড়ি টুকাই লইল। যা, আমি লাকড়ি টুকাম তাইলে কেটে করবো, আমি করবো। তোর না কিনতে যদি বাঁচাতে চাস তাহলে তোর লাকড়ি টুকানি কে, তোর আমি চা কমু তাই করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমার নাগিনের কোনো ক্ষতি করেন না। আমি তোর নাগিনের কোনো ক্ষতি করবো না, তুই যা, আমি যা কইছি তা কর, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আহারে, তোর দেখলে আমার খুব বড় মায়া হয়। হ্যাঁ, মায়া করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোরে দিয়ে আমার কাজ কাম করাই দিব। পরিণামের চিন্তা করলেই হইব না। আরে কাজ কর, কাজ কর, মনোযোগ দিয়ে কাজ কর, নাহলে কিন্তু তোর নাগিন রে আমি আঘাত করবো। অনেক গরম না? প্রচুর গরম। আমি জুতা পরে হাঁটতে পারতেছি না, আমার জুতা গুলো লো তো। মাটির কি ঠান্ডা, জুতা গুলো লো। না না, আমি জুতা নিতে পারবো না। কি, আমার জুতা লইতে পারবি না? তাইলে দাঁড়া, আমি তোর নাগিন রে এমন ব্যবস্থা করতেছি, তোর নাগিন আগুনে জ্বললে পুরা মরবো, তোর নাগিনের চিৎকারের আওয়াজ শুনতে পাইবি। না না সর্দার, না না, আমার নাগিনের কোনো ক্ষতি করবে না, আমি জুতা নিতাছি নিতাছি নিতাছি। নাক
মাঝিরাতে তো পানি লেগে আছে, তার মানে নাগ আমার জন্য পানি নিয়ে এসেছিল, কিন্তু আমাকে না পেয়ে কোথায় চলে গেছে? কোথায় খুঁজবো আমি নাগকে? আমাকে খুঁজতে খুঁজতে না জানি কোথায় গেছে। এইদিকে হয়তো যেতে পারে। তুই আমার খুব কষ্ট দিছস, তুই আমার দা খড়ি টুকাইছস, তুই আমার দা শরীর টিপাইছস, জোতা টানাইছস। ও তোমাকে দিয়ে এত কিছু করিয়েছে, ওকে তো চরম শাস্তি দেওয়া উচিত। আমিও তোরে ওভাবে শাস্তি দিব, কি কও নাগিন? না, ওকে এভাবে শাস্তি দিলে হবে না। তোমাকে যত কষ্ট দিয়েছে তার চেয়ে চরম শাস্তি দিতে হবে ওকে। না ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও, আমি ভুল করছি ভাই। তোর কোনো মাফ নাই ভাই, ভাই ওকে মাফ করে দাও। আমার মাফ করে দিতে না ভাই, পায়ে পড়ি ভাই। সাপ গরু দিয়ে কাজ করাস, আজকে বুঝবি যে সাপেরা কত ভয়ঙ্কর। বেশি কথা বলে এক চমক তো ভাই, ঠিক কথা বলে ভাই। আমার কি আমি তো কেবল আপনার আপনার কাজ কাজ সব কিছু করে দেবো, তুমি আমার ধরে দিন, আমার মাইরেন না ভাই, আমার মাইরেন না। তুই নাককে যে কষ্ট দিয়েছিস তোকে এর চেয়ে বেশি কষ্ট দেবো। হ্যাঁ কর রাজি, কি কি করব ভাই, কাজ করতে হবে তো। হ্যাঁ ভাই আমি রাজি আছি ভাই। ভাই আরেকটা কথা, আমারে এই শেষবার মতো ছাইরে দন জানা, আমি তো ছোট মোটো মানুষ, আমি তো কাজ কাম করতে পারবো না। তুই সাপুরি সর্দার, হ্যাঁ তুই যদি আবার আমার ঘরে পাস তাহলে আবার আমার ঘরে অত্যাচার করবি। না ভাই, আরে এবার একটা শিক্ষা দিয়া ছাড়মো। কি শিক্ষা? ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওকে ওকে শাস্তি না দিয়ে তুমি কখনো ছাড়বে না। ও তোমাকে দিয়ে জুতাটা নিয়েছে না, ওকে আমার জুতাটা না। হ্যাঁ আমি জুতা নিতে যাব। এই যে এই যে দিলাম আমার, এবার ওই লাঠি গুলো নাও। হ্যাঁ কাজে কোনো ফাঁকি হবো না, চল যাইতেছি যাইতেছি। এই দাঁড়া তুই আমারে এই গাছের তলে বসায়া শরীর টিপাইছ ভাই, আর মনে করেন না ভাই, ভবিষ্যতে আগের কথা বললে যান। তুই আমার শরীর টিপতি, শরীর টিপু আমার জলে তো শক্তি নাই। এই এগুলো রাখো, এটা রাখো, এবার শরীর টিপ ভাই। আমার আজকের মতো ছাড়া দেন, আমি আর জীবনে এই ভুল করুন না, আমার মাফ করে দেন, আমি ভুল করছি। আচ্ছা মানুষের হাতের সেবা যত্ন কত আরাম জানো। যা আমার নাগিন একটু টিপা দে। না না আমার লাগবে না, যতক্ষণ তোমার মন না ঘরে ততক্ষণই ও হাত। আপনি রেস্ট করেন একটু, আপনারা দুজন রেস্ট করেন, আমি শরীর টিপা দিতেছি। না তোরা মানুষ, তোরা অনেক ধোকা দিতে পারস। ওকে আমি ওইখানে নিয়ে যেতে চাই যেখানে ও আমাকে বেঁধে রেখেছিল। তাই? হ্যাঁ চলো। আরে বাইন্দা যেভাবে তোমার অত্যাচার করছে ওভাবে অত্যাচার করবো, তারপরে আমাকে আস্তানায় ওরা নিয়ে যাবো। চলো চলো নইলে একবার সবল দিয়া জান শেষ করে লাগ। উঠ চল। আমি আর জীবন সাপের ক্ষতি করবো না, আমার মাফ করে দেন।
তোদের মানব জাতির বিশ্বাস নাই। নাগিন নাগিন আপনি একটু কোয়েট দেন, তাহলে রাজি হব। আমাকে আমাকে অনেক কষ্ট দিয়েছিস তুই। ও বাবা, ও বাবা, যতক্ষণ আমার নাগিন শান্তি না হইব তোর শাস্তি পায় ততক্ষণ তোর ছাড়াছাড়ি নাই। আমরা তোদের খেলার পুতুল, এখন বুঝবি নাগনাগিনীর কত শক্তি। কি রে সাপুরে, তুই না আমাকে এখানে বেঁধে রেখেছিলি, এবার আমি তোকে বেঁধেছি, এবার দেখ তোর কেমন লাগে। নাগরাজ, আমি অনেক শান্তি পেয়েছি, অনেক শান্তি পেয়েছি। আমাদের আস্তানা যদি তোর নিয়ে যায় তুই ওখানে বিষাক্ত হয়ে মারা যাবে। আমার বাইন্দা তুই গেছিস, একটা মানুষ যদি আইতো তাহলে তো আমরা ছাড়াইতে পারতো। কেউ নাই, আরে কেউ আসো নাকি, আরে আমার ছাড়াই দাও, আমার ছাড়াই দাও সুযোগ পাই কি। আরে কেউ নাই বাঁচানোর মতো, আল্লাহ আমি সারা পাইছি, আমি সারা পাইছি, যাক আমি সারা পাইছি, ভালো কথা। আমি ইনটা আগে ভাগি, নাইলে পড়ায় আমার আবার ধরব। আমি আর সাপের পিছনে দিব না, সাপুরি করব না। আপনারা এরকম কেউ করেন না, নাইলে আমার মতো এরকম হইব। যারা মনির নেশায় আছেন তারা এই নেশা পাত দেন, যাই।